বিসমিল্লাহির রহমানির রহিম, জানবেন টু শিখবেন চ্যানেলের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে, কেন আমরা ঘুমোতে পারি না? আমাদের কাজের মধ্যে কেন সবসময় ডিস্টার্ব হয়? কেন মোবাইলে প্রতিদিন এত সাউন্ড আসে, নোটিফিকেশন আসে? এটা কিসের আওয়াজ? এরকম নানার প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে, হয়তো অনেক বিরক্ত হয়ে গেছেন। আজকে আমি আপনাদের জন্য একটা সলিউশন নিয়ে এসেছি, যে টিপসটি আপনারা অনুসরণ করলে আপনাদেরকে আর কোনো সমস্যায় পড়তে হবে না। সেটা কিভাবে করবেন? একদম ইজিলি। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিও। চলুন আমরা এক পলকে দেখে নিই কিভাবে যে কোনো অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। সিম্পল একটা কাজ, আবার বলছি, সর্বপ্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এখানে অ্যাপস নামের একটা অপশন আছে, দেখতেছেন এখানে অ্যাপস, এখানে ওপেন করবেন। ওপেন করার পর আপনার মোবাইলে যত সফটওয়্যার আছে ইনস্টল করা সব এখানে শো করবে। এখান থেকে কোন অ্যাপসটির মধ্যে থেকে আপনার নোটিফিকেশন আসে বারবার আপনার কানে সাউন্ড আসে, সেই অ্যাপসটি আপনি এখান থেকে বেছে নেবেন। যেমন আমি একটা সিম্পলে দেখাচ্ছি, ইমুট থেকেও অনেক নোটিফিকেশন আসে, অনেক বিরক্ত লাগে, কারণ ইমু যেহেতু জনপ্রিয়, সবার মোবাইলে আছে, সেজন্য কেউ মেসেজ দিলে, কোনো মিস কল দিলে, যে কোনো কারণে, এরকম আরও অনেক সফটওয়্যার থেকে অনেক নোটিফিকেশন আসে। এখান থেকে ইমু বলতে কোনো কথা নাই, জাস্ট আমি ইমুকে দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে নোটিফিকেশনটা বন্ধ করবেন। কিন্তু এখান থেকে আপনারা চাইলে যে কোনো অ্যাপস আপনারা একইভাবে নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন। চলুন ইমু এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতেছেন শো নোটিফিকেশন, এটা যদি মার্ক যদি দেওয়া থাকে রাইট চিহ্ন, তাহলে নোটিফিকেশন আসবে। এখানে কিছু করতে হবে না, শুধু যে রাইট চিহ্নটি আছে সেটি উঠিয়ে দিবেন, সেখানে একটা ক্লিক করলে এরকম একটা লেখা আসে, এখানে কি করবেন, ওকে দিবেন। এখন আপনার কাজ শেষ, এখন আর কোনো নোটিফিকেশন আসবে না। এরকম যে কোনো সফটওয়্যার থেকে আপনি ইচ্ছা করলে নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কোনো কষ্ট হবে না বুঝতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার জানবেন টু শিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।